শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে মৃত্যু পথযাত্রী মুসলিম করোনার রোগীকে কালিমা শোনালেন হিন্দু চিকিৎসক। টানেল নয়, হামাসের রকেটকেই বেশি ভয় পায় ইসরায়েল। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে ক্ষেপণাস্ত্র খরচ 881 কোটি টাকা, ইসরায়েলের খরচ হামাসের 3 গুণ। আল আকসা স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। নতুন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান। হামাসের সঙ্গে ইসরায়েলের সমীকরণ পরিবর্তন হয়েছে বললেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। ভারতে একদিকে যখন মুসলিমদের প্রতি উগ্র সাম্প্রদায়িক চোখ রাঙানি মবলিঞ্চি হেনস্থার ভয়, তখন অন্যদিকে সহমর্মিতার দৃষ্টান্ত রাখলেন কেরলের এক ডাক্তার। নিজে হিন্দু ধর্মের মানুষ হয়েও মুসলিম রোগীর শেষ সময়ে কানে আওড়ালেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবেই মৃত্যু পথযাত্রী কোভিড-19 রোগীকে স্বস্তি দিতে চেয়েছেন তিনি। এই খবর ছড়ানোর পর সোশ্যাল মিডিয়া ওই হিন্দু লেডি ডাক্তারের প্রশংসা ও শ্রদ্ধায় ভরে উঠেছে। এই সংকটের সময়ে এহেন আচরণে বিস্মিত নেটিজেনরা। মুসলিমদের প্রতি বিদ্বেষ বশত সম্প্রতি অনেকে ফুড অ্যাপের খাবার পর্যন্ত ঘুরিয়ে দিয়েছেন। আর এই নারী চিকিৎসক মুসলিম কোভিড রোগীর কানে কালিমা পড়েছেন যাতে তিনি শান্তিতে ধর্মীয় বিশ্বাসের বাণী শুনে মরতে পারেন। ডাক্তারের এই মহানুভবতা সারা জাগিয়েছে। কেরলের পলক্কাড় জেলার সেবা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কর্মরত ফ্রন্ট লাইন কোভিড চিকিৎসক ডক্টর রেখা কৃষ্ণা, তিনিও ওই রোগীর চিকিৎসা করছিলেন, তবে তার আয়ু ফুরিয়ে এসেছিল। ডক্টর কৃষ্ণা জানাচ্ছেন ওই মৃত রোগীর কোভিড-19 নিউমোনিয়া ছিল। 2 সপ্তাহ ধরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। যখন তার অবস্থার অবনতি ঘটে তখন ডাক্তাররা বুঝতে পেরেছিলেন যে তারা তাকে বাঁচানোর জন্য আর তেমন কিছু করতে পারবেন না। তাকে ভেন্টিলেটর থেকে নামিয়ে দেওয়া হয়। মৃত্যু পথযাত্রী কোভিড-19 রোগীর কথা জানতে পেরে ডক্টর কৃষ্ণা তার কাছে আসেন এবং মৃত্যুর আগে তার কানের কাছে কালিমা উচ্চারণ করে শোনান। এরপর রোগী কয়েকবার গভীর শ্বাস নেন এবং পার্থিব বাসস্থান ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে পাড়ি জমান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল যেমন বিমান ও কামান হামলা বন্ধ করেছে, গাজার নিয়ন্ত্রণকারী হামাসও আর রকেট নিক্ষেপ করছে না। উভয় পক্ষই এখন তাদের লাভ ও ক্ষতির হিসাব করছে। উভয় পক্ষই বিজয়ও দাবি করছে। হামাস দাবি করছে যে তাদের 2 শর্ত ইসরায়েল মেনে নেয়ায় তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শর্ত দুটির একটি হলো আল আকসা মসজিদে আগ্রাসন বন্ধ করা, দ্বিতীয়টি হলো পূর্ব জেরুসালেমের শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা। ইসরায়েল অবশ্য শর্ত দুটি মেনে নেয়ার বিষয়টি অস্বীকার করেছে। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে ধ্বংস করার নামে ইসরায়েল গাজায় প্রায় 1500 টার্গেটে আঘাত হেনেছে। আঘাত হানা ও ধ্বংসের দিক থেকে হামাসের রকেটের চেয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও গোলা অনেক বেশি কার্যকর ছিল। কিন্তু ইসরায়েল তার আসল টার্গেট পূরণ করতে পেরেছে কিনা এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত কয়েক বছর ধরে তারা গাজার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা প্রণয়ন করেছিল। এছাড়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে হামাসের নেতাদের হত্যা করাও ছিল তাদের লক্ষ্য। এই 2 লক্ষ্যে শুরু থেকে আগ্রাসী ছিল ইসরায়েল। ইসরায়েল দাবি করছে 11 দিনের যুদ্ধে তারা হামাসের 100 কিলোমিটার টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। তারা দাবি করেছে যে গাজা সিটি, খান ইউনিস ও রিমালে আবাসিক এলাকার নিচ দিয়ে টানেল নির্মাণ করাই সেখানে হামলা চালাতে হয়েছিল। হামাসের স্বল্প পাল্লার প্রতিটি রকেট ধ্বংসে পাল্টা মিসাইল ব্যবস্থায় 250 গুণ বেশি খরচ হচ্ছে ইসরায়েলের। ফিলিস্তিনের $800 দামের একটি রকেট নিশ্চিতভাবে ঠেকাতে $1,00,000 2টি মিসাইল ছুটতে হচ্ছে আয়রন ডোমকে। $1.86 হিসাবে এক সপ্তাহের সংঘাতে ফিলিস্তিন ও ইসরায়েলের শুধু ক্ষেপণাস্ত্রের পেছনেই ব্যয় হয়েছে 881 কোটি 32 লাখ 80 হাজার টাকা। তামির ইন্টারসেপ্টেড মিসাইল। ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ দলগুলোর ছোড়া স্বল্প পাল্লার রকেট আকাশেই ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থেকে ছোড়া এসব মিসাইলের এক একটির দাম $50,000 থেকে $1,00,000। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে 2য় সপ্তাহে। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের তথ্য বলছে
গেল সপ্তাহে এমন অন্তত 1,000-এর বেশি তামির মিসাইল ছুড়েছে আয়রন ডোম। শুধু তাতেই খরচ হয়েছে $10 কোটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $860 কোটি। অন্যদিকে হামাসের ছোড়া স্বল্প পাল্লার কাসাম রকেটগুলোতে নেই গাইডেন্স সিস্টেম। সাধারণ ধাতব পাইপ ফ্রেমে তৈরি এসব রকেট তৈরিতে খরচ পড়েছে মাত্র $300 থেকে $800। চলমান সংঘাতে 3100-এর বেশি রকেট ছোড়া হয়েছে গাজা থেকে, এতে ব্যয় হয়েছে $24,80,000। বাংলাদেশি মুদ্রায় যার খরচ $21,32,80,000। হামাসের এমন সস্তা ও স্বল্প পাল্লার রকেট আকাশেই ধ্বংস করতে কখনো কখনো দুইটি মিসাইলও ছুড়ছে ইসরায়েল। এতে হামাসের $68,800 দামের একটি স্বল্প পাল্লার রকেট নিশ্চিতভাবে আটকাতে ইসরায়েলকে ব্যয় করতে হচ্ছে $1,72,00,000। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে। জেরুজালেমই হল লড়াইয়ের মূল কারণ, এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারোথজ। খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারোথজ জানায়, 2014 সালের পর এটি ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে আজ মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি হামলায় 243 জন ফিলিস্তিনি নিহত হন, আর হামাসের পাল্টা রকেট হামলায় 12 জন ইসরায়েলি নিহত হন। বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ শুক্রবার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 9D ও রাডার ব্যবস্থা কুদস উদ্বোধন করেছে। এ সময় ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হুসাইন সালামী সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 9D শত্রুর কোরজ ক্ষেপণাস্ত্র বিমান থেকে নিক্ষিপ্ত বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। খুব অল্প দূরত্ব থেকে এসব লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি। এছাড়া কুদস রাডার ব্যবস্থা সহজে মোতায়েন ও স্থানান্তরযোগ্য। প্রতিরক্ষা ক্ষেত্রে এই রাডার অত্যন্ত কার্যকরী। গাজা নামের বিশাল ড্রোন উন্মোচনের একই সময়ে আজ এ দুটি সামরিক সাফল্য উন্মোচন করেছে ইরান। বড় আকারের কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে ইরান ড্রোন শক্তিতে আরও এক ধাপ এগোলো। এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারবে। 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। হামাসের সঙ্গে ইসরায়েলের সমীকরণ পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে নাটকীয়ভাবে যুদ্ধবিরতির প্রসঙ্গে শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, হামাস ও ইসরায়েলি জনগণ সবকিছু জানতে পারছে না, একটা সময়ের পরে আমাদের সব অর্জন জানানো হবে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি বলব, কোনো অনর্থক পথে না গিয়ে আমরা কিছু সাহসী ও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিয়েছি। বিবিসি জানায়, যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিশরকে জানিয়েছে ইসরায়েল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করে মিশর। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেফ জানিয়েছিলেন, নির্দিষ্ট শর্তে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সে শর্তে তেল আবিব ও জেরুজালেমে হামলা বন্ধ করতে হবে হামাসের। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার ইসরায়েলের নাগরিকরা আতঙ্কের মধ্যে ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারোথজ জানায়, শুক্রবার রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। 2014 সালের পর এটি ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে আজ মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি হামলায় 243 জন ফিলিস্তিনি নিহত হন, আর হামাসের পাল্টা রকেট হামলায় 12 জন ইসরায়েলি নিহত হন। বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।